এই পূজা সম্পূর্ণ ঘরোয়া ও নিজস্ব পদ্ধতি। শুধুমাত্র অন্তরের ভক্তি ও প্রেম দিয়ে এই পুজো করা হয়েছে। শিক্ষাদানের বা কোনো প্রচারের উদ্দেশ্যে এই পূজা আমি করিনি। নমস্কার বন্ধুরা, জয় বাসুদেব নারায়ণ। আজকে যে পুজোটা আমি করছি সেটার উপরেই আমি কিভাবে ঘর স্থাপন করে পুজো করতে হয় সেটাই দেখাচ্ছি। যেমন প্রথমে আল্পনায়িকা নিতে হয়, তারপরে গঙ্গা মাটি দিতে হয়। সেই গঙ্গা মাটির উপরে বিষ্ণু ঠাকুর হলে শ্বেতচন্দন বা অষ্টগন্ধা চন্দন দিতে হয়, আর মা লক্ষ্মী হলে লাল সিঁদুর দিতে হয়। এবার তার উপরে যেমন করে আমরা ঘর তৈরি করি, ঘরের মধ্যে যেমন সব জিনিস দিই সেগুলো দিয়ে গঙ্গা জলের মধ্যে দিয়ে ঘরকে তৈরি করতে হয়। আগে বিষ্ণুর তিলক এঁকে নিতে হয় ঘটের গায়ে। এবার ঘটের উপরে যেমন ডাব থাকে সেরকম ডাবও রাখতে হয়, পান পাতা রাখতে হয়, আম্রপল্লব রাখতে হয়, পাদ্য দিতে হয়। আর পাদ্য মানে পায়ে পা ধোয়ার জল, সেটি সুগন্ধি জল হবে। আর অর্ঘ মানে হচ্ছে আতপ চাল, ফুলের পাপড়ি আর গঙ্গা জল। এই দিয়ে পাদ্য অর্ঘ দিয়ে দেবতাকে আহ্বান করতে হয়, কারণ তিনি আমার গৃহে পুজো গ্রহণ করতে এসছেন, আমি তাকে এইভাবে নিবেদন করব। তারপরে এইভাবে আচমন করতে হয়, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে তিনবার মুখের মধ্যে এবং সারা শরীরে গঙ্গা জল দিতে হয়। তারপরে ভালো পরিষ্কার জলে হাতটা ধুয়ে নিয়ে মন্ত্র বলতে হয়, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ ইয়েশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যং অম্ভন্তর শুচি, নমো শুচি নমো শুচি নমো শুচি। এইভাবে পুজোটা খানিকটা এগিয়ে নিয়ে যেতে হয়। ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আরতি করতে হয়। প্রথমে প্রদীপ, তারপরে ধূপকাঠি, তারপরে কর্পূর, তারপরে পঞ্চপ্রদীপ, তারপরে ধুনো, তারপরে চামচ দিয়ে এইভাবে আরতি করতে হয়।